طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحة طلت رمضان رمضان ده حياتي شمعة لمماتي يا ربي دعاتي تقبلها عطول رمضان ده رحمة من ربنا نعمة بيحل حياتنا ويفرشها ورود رمضان ده حياتي حلى أوقاتي يا رب صلاتي تقبلها عطول ما أحلى حجابي جمل أوقاتي وزي صحباتي عايزين عطول زاكير এবারে প্রশ্নটা তার পরে যে প্রশ্নগুলো করব সেগুলো শুনলে অনেক লোকজন অবাক হয়ে যেতে পারে প্রথমেই প্রশ্ন করছি স্বামী এবং স্ত্রীর প্রসঙ্গ নিয়ে ধরেন তারা বসে আছে সোফায় অথবা অন্য কোনো জায়গায় একসাথে তখন স্বামী তার স্ত্রীর গালে একটা চুমু দিল ধরেন স্ত্রীর গালে অথবা ঠোঁটে এরকম কাজ করলে কি রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় অথবা জড়িয়ে ধরে যদি চুমু দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে অথবা যদি স্ত্রীকে সে জড়িয়ে ধরে এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা হারাম রোজা থাকা অবস্থায় আর এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে এটার উল্লেখ আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর ৩ বুক অব ফাস্টিং হাদিস নম্বর ১৯২৭ যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রোজা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন তবে তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সংযমী মানুষ তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন একইভাবে এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর ২ হাদিস নম্বর ২৩৭৯ যে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রোজা অবস্থায় তিনি স্ত্রীকে চুমু দিয়েছেন তারপরেই তার অনুশোচনা হল নবীর কাছে গিয়ে তিনি বললেন যে হে নবী আমি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে গুনাহ করেছি তখন নবী বললেন তুমি কি করেছ তিনি বললেন রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিয়েছি আমি নবী বললেন অজুর সময় যখন তুমি গার্গল করো মুখে পানি দিয়ে কুলি করো তাতে কি রোজা ভেঙে যায় তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না তাহলে চিন্তা করো না তার মানে আপনি স্ত্রীকে চুমু দিতে বা জড়িয়ে ধরতে পারেন এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে মাসনাদ আহমদ খণ্ড নম্বর ২ হাদিস নম্বর ৬৭৩৯ একজন সাহাবা বর্ণনা দিয়েছেন একজন যুবক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে হে নবী আমি রোজা থাকা অবস্থায় কি আমার স্ত্রীকে চুমু দিতে পারব নবী উত্তরে বললেন না কিছুক্ষণ পরে নবীর কাছে একজন বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করল আমি কি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দিতে পারব নবী বললেন হ্যাঁ তখন সাহাবিগণ ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হয়ে গেল কেন নবী তাদের বললেন যে এই লোক নিজেকে সামলাতে পারবে এখানে নিয়মটা হচ্ছে যদি কেউ জানে যে স্ত্রীকে চুমু দেয়া বা জড়িয়ে ধরার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে এতে সে এমন কোনো কাজে উৎসাহিত হবে না যাতে রোজা ভেঙে যায় যেমন ধরেন সে তখন সহবাসে লিপ্ত হতে পারে অথবা বীর্যস্খলন হতে পারে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে চুমু বা জড়িয়ে ধরার অনুমতি আছে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন যদি ভয় পান যে এমন কাজ করে ফেলবেন যাতে রোজাটা ভেঙে যায় যেমন সহবাস বা বীর্যস্খলন তখন আপনার জন্য নিষিদ্ধ এটা করার অনুমতি আছে তবে পাশাপাশি ইসলামিক হেলথ ওয়ার্নিংও দেওয়া হয়েছে আচ্ছা এবারের প্রশ্ন আগের প্রশ্নটার সাথে এটার কোনো সম্পর্ক নেই একজন পুরুষ মানুষ
কি তার স্ত্রীর সাথে রমজান মাসে সহবাস করতে পারবে সন্ধ্যার পরে, মানে রোজা রাখা শেষ হওয়ার পরে? প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হল, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185, রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষের পথের দিশারি হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যের পার্থক্যকারী রূপে। তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা হলো পুরো রমজান মাস ধরে, প্রথম দিকে নিয়মটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক, সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায়। আর আল কুরতুবীর তাফসিরে এটা উল্লেখ আছে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, যে উমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন, তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন। যখন বাসায় আসলেন তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হলো, তিনি সহবাস করলেন। সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন, আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি। নবী তখন বললেন, কেন? কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি, আমার ইচ্ছা হয়েছিল, তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম, তার সাথে বিছানায় গিয়েছি, তার সাথে সহবাস করেছি। নবী বললেন, তুমি কি সত্যি এটা করেছো? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তিনি নবীকে বললেন, কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায়? তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না, একমাত্র তিনি পথ দেখাতে পারেন। এর পরপরই সূরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো, বলা হলো, সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে। কারণ তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। আয়াতটাতে আরো বলা হয়েছে যে আল্লাহ জানেন তোমরা এই সময়ে নিজেদের সাথে অবিচার করছিলে, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়, তারপর সিয়াম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত, রাত না হওয়া পর্যন্ত। তাহলে আয়াতটা যখন নাজিল হল সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, সেই সময় থেকে রমজান মাসে রাতের বেলায় মুসলিমদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ হয়ে গেল। তাহলে এখনকার নিয়মটা হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভোগ করতে পারবেন না দিনের বেলায়, যে সময় আকাশে ভোরের আলো ফোটে, তার মানে ফজরের ওয়াক্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত, ফজরের নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন, এটা বৈধ, এতে কোনো সমস্যা নেই। খুব সুন্দর, এই ব্যাপারটা আপনি আগেও বলেছিলেন যখন আমরা রমজানের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আর যাই হোক, আবার বলায় আমাদের জন্য ভালো হলো। ইসলাম ধর্মের বিভিন্ন দিকগুলো এরকম একে অন্যের সাথে সম্পর্কিত। আপনার জন্য এবারের প্রশ্ন, যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে দিনের বেলায় আর রোজা থাকা অবস্থায়, এতে করে কি তার রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে? রোজা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে নিয়মটা কি? যদি রোজা থাকা অবস্থায় কারো দিনের বেলায় স্বপ্নদোষ হয়, হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হলো, এটা হচ্ছে অনিচ্ছাকৃত। যদি কারো স্বপ্নদোষ হয় এবং বীর্যস্খলন হয়, যেটা অনিচ্ছাকৃত, এজন্য তাকে কোনো দোষ দেয়া যাবে না। তাহলে এক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত, অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজা সম্পূর্ণ করবে। এ সময় তাকে যে পরামর্শটা দেয়া যায় সেটা হলো, তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যাতে করে সে পরে নামাজ পড়তে পারে। বাহ, খুব সুন্দর, আপনি একেবারে সহজ করে বললেন, আপনাকে ধন্যবাদ। পরের প্রশ্ন, এটা আগের প্রশ্নটার সাথে সম্পর্কিত। রোজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে? একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না, এটা ডিপেন্ড করে যদি এ সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে। যেমন ধরেন, এটা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে বলা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 2453, এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন সহবাসজনিত নাপাক অবস্থায় ছিলেন, সহবাসজনিত নাপাক কিন্তু রোজা ছিলেন, তারপর
তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন। এছাড়া এই একই রকম কথা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1925। এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা দুজনে নবীর স্ত্রী। তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন, যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন, কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন, এটা স্বপ্নদোষের কারণে হয়নি, কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন, এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না। এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা, সহবাসজনিত নাপাক, এতে রোজা ভেঙে যায় না। যদি এই সময়কার স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না। শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এ অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে, যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে, আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে, যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায়। অথবা ফজরের নামাজের পরে ঘুমালো, তারপর স্বপ্নদোষ হলো, তখন সে অপবিত্র হয়ে গেল, এ অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে, যাতে করে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে। আচ্ছা, আশা করি দর্শকদের কাছেও এই বিষয়টা পরিষ্কার হয়েছে। আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার, কারো রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায়, সে যদি দেরি করে গোসল করে হয়তো তখন ভোর হয়ে গেছে, আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে, এতেও কোনো সমস্যা নেই। খুব সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه ওমান দাবি দাওয়াতি হিলায়ামিদ্দিন। সম্মানিত আমার সহকর্মী মামা আবুল হোসেন খান এবং উপস্থিত মুসলিয়ানি কেরাম, এতক্ষণ পর্যন্ত আপনারা মাওলানা আবুল হোসেন খান সাহেবের পক্ষ থেকে পেশ করা আলোচনা শুনছিলেন। রমাদানের অনেক বিষয়গুলো কোরআনের আলোকে তিনি পেশ করেছেন, অনেকগুলোই তিনি কভার করেছেন। আমি চেষ্টা করব সেগুলো রিপিট না করে বাকি যে বিষয়গুলো রয়েছে সেদিকে আমরা যাই। প্রথমত আমি জুমার খোতবায় বলেছিলাম যে যদি কারো কোনো প্ল্যান না থাকে, ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান দেন প্ল্যান টু ফেইল। এর অর্থ কী? মানে তোমার যদি কোনো ভালো পরিকল্পনা, রুটিন, প্ল্যান না থাকে ভালো কিছু অর্জন করার জন্যে, তুমি কোনো প্ল্যান প্রোগ্রাম করনি, আন্দাজে ছেড়ে দিয়েছ, তাহলে তুমি ফেল করার জন্যই প্ল্যান করে ফেলছ। কথাটা খুব সুন্দর না? এখন সময় তো আসছে এক মাস, অনেকে চিন্তা করি এক মাস অসুবিধা নাই, এক মাস তো লম্বা সময়। এরপরে যখন আমাদের সময় যাওয়া শুরু করে, 15 দিনের পরে দেখা যায় ফুরফুর করে সময় চলে যাচ্ছে, শেষের 10 দিন আসলে তো একেবারে দৌড়ে যাচ্ছে। তখন আমরা চিন্তা করি, হায় হায় আমার তো কিছুই হলো না, যা প্ল্যান করে চিন্তা করেছিলাম কিছুই তো করতে পারলাম না। এভাবে কিন্তু আমি নিজে ভুক্তভোগী, আপনারা কী অবস্থা জানি না। আমার মনে হচ্ছে যে যদি সিরিয়াসলি একটা প্ল্যান করি, রুটিন বানাই, আমি যেটা জুমাতে বলেছিলাম যে আমি এভাবে ঘুম থেকে উঠব, এতক্ষণ আমি কোরআন পড়ব, এতক্ষণ আমার ডিউটি আছে, জবে যাবো, তারপরে আসবো, কিছুক্ষণ রেস্ট নেব, আবার কতক্ষণ লেখাপড়া করব, এইভাবে যদি প্ল্যান করি, কিছু পরিবারে সময় দেব। মহিলারা যদি প্ল্যান করেন কতক্ষণ পাকশাক করবেন, কতক্ষণ বাচ্চা কাচ্চাদের পিছনে সময় দেবেন, কতক্ষণ নিজে ইবাদত করবেন, কতক্ষণ দোয়া করবেন, এইগুলো যদি প্ল্যান না করা হয় তাহলে কিন্তু দেখবেন যে হাতাহাতি করতে করতে তেমন সুবিধা কিছু হলো না। আমাদের প্রতি বছর এরকমই আমরা কিছুটা আফসোস করতে করতে বিদায় করে দিই। তো আজকের আমাদের এই ওয়াজ মাহফিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা সুন্দর পরিকল্পনা বানাবো। আমার মনে হয় যেন একেবারে রিটেন লিখিত হয়ে গেলে ভালো হয়, কয়টায় ঘুম থেকে উঠবো। হ্যাঁ, মাদের তুলনায় ভাইদের ডিফারেন্ট প্ল্যান হতে পারে, কয়টায় ঘুমাতে যাবো, রাত্রিতে এখন ঘুম হবেও না হয়তো অনেকটা, এরপরেও কতক্ষণ কী করব, এটা যে সুন্দর করে লিখিত প্ল্যান করা যায় অনেক ভালো, ইফেক্টিভ হবে, কার্যকরী হবে।
সর্বোচ্চ ফায়দা নিতে আমাদেরকে হেল্প করবে। এই একটা এক নম্বর পয়েন্টটা খুব জরুরি। দুই নম্বর হচ্ছে, অনেকে আমাদের মধ্যে আছে, সেটা আমি জুমায় কিছু আলোচনা করেছি, একটু ঘাবড়িয়ে যায়, এত লম্বা দিন কি যে অবস্থা হবে, আল্লাহ জানে ঠিক মতো রাখতে পারবো কি না, একটা দুশ্চিন্তা মাথার মধ্যে উঁকি ঝুঁকি মারে, আসে কি না এটা বলেন? এটা আসে, কিছু তো বাস্তবতা আছে, আবার কিছু আমাদেরকে শয়তান দুর্বল করে দিতে চায়। তো মনের মধ্যে রমাদান কেন্দ্রিক প্রচণ্ড একটা আগ্রহ থাকতে হবে, যে জিনিস যখন কোনো মেহমান আসে আপনার কাছে, যে মেহমানকে আপনি সাংঘাতিক পছন্দ করেন, সেই মেহমান গভীর রাত্রে আসলেও আপনার মন খারাপ হবে নো? যে এত পছন্দের জিনিস তাকে পাইলে আপনার এত খুশি লাগবে, সে যখনই আসবে আপনার, আপনি টায়ার্ড আছেন, ঘুমাইতে পারেন না, রাতের বারোটা একটা হয়ে গেছে, নো প্রবলেম, আপনার মনে খুশি আছে, এইটা আপনার কষ্ট হচ্ছে না, এই মেহমানদারি করতে কষ্ট হচ্ছে। কিন্তু যে মেহমানকে এত পছন্দ করেন না, সে যদি একটু বিনা নোটিশে চলে আসে, আপনার যে সময় তাকে ওয়েলকাম করার ইচ্ছা নাই, এখন আপনার কাছে খুব ভারী লাগতেছে ব্যাপারটা, তেমন আগ্রহ নাই, আপনার কষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানসিক কষ্ট বড় শারীরিক কষ্টের তুলনায়। ঠিক তেমনি রমাদান অনেক বড় নিয়ামত, আল্লাহ তাআলার কি যে নিয়ামত আছে এই একটি মাসের মধ্যে, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা উম্মতকে দান করেছেন, আমরা একটু পরে সেটা ইনশাআল্লাহ একটু ডিটেলস যাব। এটার আগ্রহ যে ব্যক্তির মাথায় ঢুকে গিয়েছে, তার কাছে কষ্ট কোনো কষ্টই না, কারণ একটু কষ্ট করে যদি এত বেশি কিছু পাওয়া যায়, সেই কষ্টের জন্য কে না করবে? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, যদি বলা হয় যে রাতের তিনটা থেকে বা রাতের দুইটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত ব্যবসা করলে পাঁচ গুণ লাভ হবে অন্য সময় তুলনায়, দশ গুণ লাভ হবে, দশ গুণ লাভ হবে যদি বলে যে তুমি যদি তিনটা থেকে রাতের পাঁচটা ছটার মধ্যে ব্যবসা করো, দশ গুণ লাভ হবে। আমার এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, কে তখন দোকান বন্ধ করে ঘুমাতে যাবেন বলেন তো দেখি? কেউ যাবে না। আরে বাবা রে, কয় কি দশ গুণ, যেখানে এক পাউন্ড পাবে সেখানে দশ পাউন্ড পাবো, যেখানে একশো পাউন্ড পাওয়ার কথা সেখানে এক হাজার পাউন্ড পাবো, যেখানে এক হাজার পাউন্ড লাভ হবে সেখানে দশ হাজার পাউন্ড লাভ হবে। কেউ আর বলবে না এত রাতে আমি ডিউটি করতে পারবো না, আমি দোকান খুলবো না, সবাই করবে, হ্যাঁ মনে আগ্রহ নিয়ে করবে, এত টাকা পাওয়া যাচ্ছে, টাকার বস্তা নিয়ে ঘরে যাবে, কি খুশি। ঠিক তেমনি রমাদান এমন এক জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, কত গুণ, সাত শত গুণ পর্যন্ত সওয়াবকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং এখন তো দেখছি না, এটা এত সিরিয়াস মনে হচ্ছে না, আখেরাতে যখন দেখবো আমার নামে আল্লাহ তাআলা এত দিয়েছেন, কত যে খুশি হবো, আর আফসোস করবো যে আল্লাহ আমি কেন ঠকেছি, কেন আর একটু গুরুত্ব দেইনি, কেন আমি একটু লেজি হয়ে গিয়েছিলাম, অলস হয়ে গিয়েছিলাম। কাজেই আমরা মনে করি যে আগ্রহটা বিরাট জিনিস, এটা মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা মানসিকভাবে যখন হয়ে যায়, শারীরিকটা আর ত্যার পাওয়া যায় না, আর যখন মানসিকভাবে মনের দিক থেকে আগ্রহ নাই, তখন অনেক ভালো কাজেও আর কোনো কিছু আশা করা যায় না বা আমার অ্যাচিভমেন্ট হয় না। আমাদের সালফে সালেহীন রেদওয়ানুল্লাহ আলহিম আজমাইন, যাদের কথা আমরা আলোচনা করেছি জুমরাতে, তারা কতদিন আগে থেকে রমাদান পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতেন? যে আল্লাহ গত রমাদান পার হয়ে ছয় মাস চলে গেছে বা পাঁচ মাস গিয়েছে, এই রমাদান আত আর মাত্র ছয় মাস বাকি আছে, আল্লাহ আমার হায়াত কখন শেষ হবে আমি তো জানি না, যদি এই বছরই আল্লাহ তুমি ফয়সালা করে থাকো, আমি একটু দরখাস্ত দিই আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও, কোথায় ছয় মাস বাকি আছে, তখন থেকে রমাদান পাওয়ার আগ্রহ উদ্দীপনা। এইরকম করে করে তারা ইবাদত করেছেন। এই আগ্রহ আমাদের যদি পয়দা হয়ে যায় যে আমার জন্য একটা বিরাট মৌসুম, আমার সঙ্গী সাথী অনেকেই কলিগ ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, তারা এই গত এক দুই মাসে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আরও যে কয়েকটা প্রায় সপ্তাহানেকের কাছাকাছি আছে, এর ভিতরে দেখবেন আমাদেরকে কিছু জানাজা পড়ে ফেলতে হবে, তাদের কিসমতে আগামী রমাদান আর জুটবে না। তাদের কথা মনে করে আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদের আমাদেরকে বাল্লেগ না রমাদান, আমাদেরকে আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, একটু সুযোগ দিন আল্লাহ, আমরা যেন এই রমাদানটা কেউ মিস না করি। এবং অনেক সালফে সালেহীন গরমের দিনকে রোজা রাখা বেশি পছন্দ করতেন, গ্রীষ্মকালে আরব দেশে রমাদান যদি নাও আসে, নফল রোজার জন্য তারা এই দিনকে বেছে নিতেন,
সবচেয়ে গরমের দিন যেদিন বেশি, যে সময় এখন 40 এর উপরে, অনেক উপরে আরব দেশে গরম পড়ে, মক্কা মদিনা সাহাবায়ে কেরাম ওই সময় গরমের দিনকে পছন্দ করতেন নফল রোজা রাখার জন্য। কারণ ওনারা জানতেন যে তৃষ্ণা এবং পিপাসার এই কষ্ট যত বেশি বাড়বে, আল্লাহ তাআলার কাছে পুরস্কারের পরিমাণ তত বাড়তে থাকবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, তিনি আল্লাহ তাআলার কাছে টের পাচ্ছেন যে ওনার সময় শেষ হয়ে যাচ্ছে, এক্ষুনি বা কিছুক্ষণের মধ্যে হয়তো ওনাকে চলে যেতে হবে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন যে আমি এই দুনিয়াকে কেন পছন্দ করেছি, জীবনটাকে আপনাকে বলেছি যে আল্লাহ, কিছু তো দোয়া আছে যে হায়াত বাড়ানোর জন্য দোয়া করা যায়। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফিমা আতাইতানি ওয়া আতিল হায়াতি আলা তাআতিকা ওয়া আহসিন আমালি ওয়াগফির লি। এই দোয়ার এখানে আছে যে আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেন বেশি করে নেক আমল করার জন্য। তো আমি আল্লাহ মাঝে মাঝে এই দোয়া করেছি আপনার কাছে, হায়াত যদি বাড়ে ফায়দা আছে, সেটা কেন করেছি আল্লাহ আপনি জানেন, যে বেশি করে লম্বা সামারের দিনে রোজা রেখে লম্বা তৃষ্ণা নিয়ে আমি আল্লাহর কাছে যাব, এই লম্বা রোজা নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ, আর রাতের বেলায় ঘুমকে কোরবানি করে লম্বা সময় দাঁড়িয়ে থাকবো। এই দুটো জিনিস, এবং তিন নম্বর, আলেম ওলামাদের মাহফিলে বসে আমি দিনের কথা শুনবো, এবং আমার ভিতরে আল্লাহ আপনার ব্যাপারে আমার আগ্রহ পয়দা হবে, মহব্বত সৃষ্টি হয়ে যাবে, আমলের জজ্বা আসবে, এই তিনটা জিনিসের জন্য আল্লাহ আমি দুনিয়ার হায়াতকে পছন্দ করেছি। লম্বা রোজা রাখতে লম্বা দিনের গরমের দিনে, আর রাতের ঘুমকে কোরবানি করে আপনার কাছে দাঁড়িয়ে থাকতে তাহাজ্জুদে, আর তিন নম্বরে দিনের কথা শুনে শুনে মাহফিলে বসে বসে আল্লাহ আমার ইমানকে তাজা করার জন্যে, এই তিনটা জিনিস আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তিনি আরো বললেন যে আল্লাহ আপনি ভালো করে জানেন, আমি এই জন্য হায়াত বৃদ্ধি করতে চাইনি যে আমি বেড়াবো বিভিন্ন জায়গায়, ট্যুরিজম করবো, নদীর কুলকুল পানি প্রবাহিত হওয়াকে আমি দেখে খুব উপভোগ করব, গাছপালা লাগিয়ে আমার ঘর বাড়িকে সাজাবো, এগুলোর জন্য আল্লাহ আমি কিন্তু হায়াত বর্ধিত করার দোয়া কখনো করিনি, আপনি ভালো করে জানেন। আল্লাহ আমি এখন সারা জীবন আপনাকে ভয় করেছি, আপনার ভয়ে ভীত থাকার চেষ্টা করেছি, এখন আমার আপনার কাছে যাওয়ার সময় হয়েছে। আল্লাহ আমি কিন্তু এখন অনেক আশা নিয়ে আপনার কাছে যেতে চাই, আপনার রহমতের আশা করে যেতে চাই, কারণ আমি আপনাকে অনেক ভয় করেছি, আপনার হুকুম মেনেছি, এখন আমি যে রহমতের আশা নিয়ে যাচ্ছি আল্লাহ আপনি আমাকে নিরাশ করবেন না। এরকম আবদার করার অধিকার আছে কিনা ওনার? ছিল। তো এইরকম আগ্রহ করে যারা রমাদানকে ওয়েলকাম করব, যে এই লম্বা দিন আমার আল্লাহ সাক্ষী আছেন কষ্ট সত্ত্বেও আমি রেখেছি, এটার পুরস্কার আল্লাহ তাআলা অনেক বেশি দেবেন। শীতকালের রোজার সওয়াব আর গরমকালের রাওয়ার সওয়াব কি সমান হবে? না, যত ঘন্টা বাড়বে তত সওয়াবের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পাবে। আলহামদুলিল্লাহ, এই রমাদানের নিয়ামত শুধু রোজা নয়, অনেকগুলো আমল আছে। এই লিস্টটা কি কি, পুরো লিস্ট আমরা শুনবো। এক নম্বরে রোজার লিস্ট যেটা আছে, রমাদানের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা, ফরজ রোজা। তো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, হিজরি দ্বিতীয় সনে দ্বিতীয় শতাব্দীতে শাবান মাসের দ্বিতীয় সোমবারে এই রোজা সংক্রান্ত আয়াত নাজিল হয়েছে, যেটা আমরা